আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। তাইওয়ানের আকাশসীমায় চীনা বোমারু বিমান, যুদ্ধের আশঙ্কা। এরপর আরও থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সার্বভৌমত্বের হুমকি ডক্টর মোবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড়। ভারতীয় গণতন্ত্রের 75 বছর, হতাশ শঙ্কায় মুসলমানরা। যারা বেশি সন্তান নিতে চান তাদের মুসলিম দেশগুলোতে যাওয়া উচিত। টুইটারে যুবরাজের চাটুকারিতা ঘিরে সৌদিতে বিতর্ক। বাইডেন একজন ইসলাম বিদ্বেষী নেতা মাহাথির। এরপর আর থাকছে কেন গ্রেপ্তারে ঝুঁকিতে ইমরান খান। রাশিয়া ছেড়ে যে দেশে গিয়ে সন্তান সহ লুকিয়েছেন পুতিনের প্রেমিকা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক নিউজটি আছে, যে দেশে নিজে অন্যায় করলে শাস্তি পেতে হয় 3 প্রজন্মকে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। লাগাতার আকাশসীমা লঙ্ঘন করছে চীন, এই বলে অভিযোগ তাইওয়ানের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘণ্টায় 4টি JH-7, 2টি Sukhoi-30 এবং 2টি J-11 সহ মোট 8টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনা যুদ্ধবিমান এবং রণতরির ভয়ে তাইওয়ান প্রণালীতে বাণিজ্যিক উড়ান এবং নৌ চলাচল বন্ধ কার্যত। তাইওয়ানের দাবি, তাইওয়ানের প্রণালীতে মোতায়েন 5টি চীনা যুদ্ধজাহাজ এবং 21টি যুদ্ধ বিমান গতিবিধি তাদের নজরে রয়েছে। চীনা বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী স্টেলথ এয়ার সুপেরিয়রিটি ফাইটার Z-20 যুদ্ধ বিমানও তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হয়েছে বলে পশ্চিমী সংবাদ মাধ্যমের খবর। ইহাকে তাইওয়ানে দ্রুত চীনা সেনা মোতায়েনের পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এ মাসের শুরুতেই আমেরিকা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনও চলছে অঞ্চলটিতে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সার্বভৌমত্বের হুমকি ডক্টর মোমেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড়। ডক্টর মোমেনে ভারতকে বলেছে আওয়ামী লীগকে যেভাবে হোক ক্ষমতায় রাখতে হবে। এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগ, টুইটারে, ইউটিউবে নেটিজেনরা বিতর্কের ঝড় তুলেছে। দেশের বিভিন্ন দলের নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে অভিহিত করেছেন মোমেনের বক্তব্যকে। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে ডক্টর মোমেনে এমন মন্তব্য করেছেন কেউ কেউ। দেশ বিদেশের গণমাধ্যম এ নিয়ে খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, তিনি তো আমাদের দলের কেউ না, আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা হাজারো প্রশ্ন ছুড়ে জানাতে চেয়েছেন, ডক্টর মোমেন যদি আওয়ামী লীগের কেউ না হয়ে থাকে তাহলে তার কার প্রতিনিধি হিসেবে তাকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে, কার স্বার্থে নৌকা প্রতীকের প্রার্থী করে তাকে সিলেট 1 আসনের এমপি করা হয়েছে, তাকে কি দিল্লির প্রতিনিধি হিসেবে ভারতের স্বার্থ রক্ষার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এমন অসংখ্য প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। জাপার GM কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভারতীয় গণতন্ত্রের 75 বছর, হতাশ শঙ্কায় মুসলমানরা। ভারত যখন স্বাধীনতার 75 বছর উদযাপন করছে তখন দেশটির মুসলমান ও অন্য সংখ্যালঘুরা নিজেদের অবরুদ্ধ অবস্থায় আবিষ্কার করছে। 2014 সাল থেকে ভারত শাসন করছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারত ক্রমাগত ডানপন্থার দিকে এগোচ্ছে। প্রকাশ্যে ও সুসংগঠিতভাবে এই হিন্দু সংখ্যাগরিষ্ঠবাদী এজেন্ডাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তিনি, তা মুসলমানদের হতাশা বাড়িয়ে দিয়েছে। সামাজিকভাবে তারা কোণঠাসা হয়ে পড়েছে। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এ নিয়ে বিশ্লেষণ লিখেছেন দিল্লি ভিত্তিক সাংবাদিক বলয় সিং। মোদি সরকার অধীন মুসলমানরা যে ক্রমে সামাজিকভাবে বিচ্ছিন্ন বয়কটের শিকার হচ্ছেন তার এ প্রতিবেদনে উঠেছে। সমালোচকরা বলেছেন মোদির অধীনে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ কার্যত রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে সংখ্যাগরিষ্ঠতার দাবি দিন দিন জোরদার হচ্ছে। দেশ জুড়ে মুসলমানেরা স্থূল ও সূক্ষ্ম বৈষম্যের শিকার হচ্ছেন। মোদীর বিজেপি সমর্থিত ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী, রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত বৈষম্য করে যাচ্ছে। মুসলমানদের পোশাক, ইবাদতের জায়গা, ধর্ম প্রচার ও চর্চার সাংবিধানিক অধিকার সবকিছুতে হামলা চলছে, নিষিদ্ধ করা হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের অধিকারগুলো ছোট হয়ে আসছে। 2014 সালে মোদীর ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর খড়ক নেমে এসেছে। ভারতের ইতিহাসে প্রথম পার্লামেন্টে ক্ষমতাসীন দলের কোনো মুসলিম প্রতিনিধি নেই। লেখক ও সাংবাদিক ধীরেন্দ্রকে ঝা বলেন, যদি হিন্দু রাষ্ট্রের মানে এই দাঁড়ায় যে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাহলে এরই মধ্যে ভারতে তা কার্যকর হয়ে গেছে। এখানে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক।
এদিকে আরেকটি হট নিউজ আছে, যারা বেশি সন্তান নিতে চান তাদের মুসলিম দেশগুলোতে যাওয়া উচিত। পাকিস্তানের জনসংখ্যা 2030 সালের মধ্যে 28.5 কোটি হবে, যা উদ্বেগজনক। আমরা আল্লাহ সৃষ্টি মানুষ কমানোর চেষ্টা করছি না, আমরা মুসলমানদের কমানোর চেষ্টা করছি না, আমরা মুসলমানদের আরও ভালো করতে চাই, আমরা মুসলমানদের শিক্ষিত ও সুস্থ করতে চাই। তিনি আরও বলেন, কেউ কেউ আমাদের সাথে একমত নয়, যারা বলে যে আল্লাহ দিচ্ছেন এবং আমরা তা বাড়িয়ে দিচ্ছি। তাই আমি বলেছিলাম যে আপনি এমন একটি দেশে যান যেখানে মুসলমানরা সংখ্যালঘু, এখানে তো এমনিতেই মুসলমানদের সংখ্যা অনেক। পাকিস্তানের ব্রিটিশ হাই কমিশনার ক্রিশ্চিয়ান টার্নারও উদ্বেগ প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পাকিস্তানের জনসংখ্যা দ্বিগুণ হবে, যা দেশের সম্পদের উপর বাড়তি চাপ তৈরি করবে। ক্রমবর্ধমান জনসংখ্যা ঠেকাতে তিনি পাকিস্তানের পরিবার পরিকল্পনা ইস্যুতে আরও সংলাপের প্রয়োজনীয়তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। পাকিস্তানের জনসংখ্যা বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা প্রায় 22.52 কোটি, এর মধ্যে 11.58 কোটি বেশি পুরুষ আর 10.93 কোটি বেশি নারী। পাকিস্তানের প্রতি 100 নারীর অনুপাতে পুরুষের সংখ্যা 105 জন, 1950 সালে এই অনুপাত ছিল 100:120। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, টুইটারে যুবরাজের চাটুকারিতা ঘিরে সৌদিতে বিতর্ক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে একজন বিশিষ্ট সৌদি ধর্মীয় ব্যক্তি চাটুকারিতা টুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। পবিত্র নগরী মদিনার কুবা মসজিদের প্রাক্তন ইমাম ও ধর্মপ্রচারক শেখ সালেহ বিন আওয়াদ আল মাঘামসি মঙ্গলবার একটি টুইট বার্তায় সৌদি যুবরাজের প্রশংসা করেছেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা পরিষ্কারে বিন সালমানের নেতৃত্বে দেওয়ার একটি ভিডিওর প্রতিক্রিয়ায় আল মাঘামসি বলেছেন, হে মুসলমানদের যুবরাজ, আল্লাহ আপনার সম্মান ও ক্ষমতায়ন বৃদ্ধি করুক। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আল মাঘামসির চাটুকার বলে অভিহিত করেছেন। এছাড়াও অনেকে বলেছেন, এরকম চাটুকারিতা ইসলাম সমর্থন করে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাইডেন একজন ইসলাম বিদ্বেষী নেতা বলেন মাহাথির। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলাম বিদ্বেষী অকার্যকর নেতা হিসেবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। তিনি তাইওয়ানের সংকটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন। গত শুক্রবার দিয়ে এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, একভাবে বাইডেন অত্যন্ত ইসলাম বিরোধী, তিনি ন্যায্য কাজ করছেন না। তিনি ইসরায়েলকে সব ধরনের অপরাধ গণহত্যা করতে দেন এবং এর মধ্যে তিনি কিছুই করেন না। ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের জন্য দায়ী ইহুদিদের সমালোচনা করার কারণে ইহুদি বিরোধিতার অভিযোগে অভিযুক্ত মাহাথির বলেছেন, বাইডেন ইহুদিদের সমর্থন করেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে সমালোচনা করেন। মাহাথির বলেন, ন্যাটো যা করছে, ইইউ যা করছে, তা হলো আরও কিছু উস্কানি দেয়া এবং ইউক্রেনীয়দের যুদ্ধ করতে বলা। তারা ইউক্রেনকে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা করেনি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে যুদ্ধের প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্ত করে বলেন, চীন তাইওয়ানকে নিজের মতো থাকতে দিয়েছে, সমস্যা নেই, তারা আক্রমণ করেনি। আক্রমণ করতে চাইলে তারা আক্রমণ করতে পারত, তারা করেনি। কিন্তু আমেরিকা উস্কানি দিচ্ছে যাতে একটি যুদ্ধ হতে পারে, যাতে চীনারা তাইওয়ান দখল করার চেষ্টা করার মতো ভুল করে। তাহলে তাইওয়ানকে সাহায্য করার নামে তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করার, এমনকি চীনের বিরুদ্ধে যুদ্ধ করার মার্কিন যুক্তরাষ্ট্র অজুহাত পাবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গ্রেপ্তারের ঝুঁকিতে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হতে পারেন। গতকাল শনিবার দেশটির গণমাধ্যম জানায়, শীর্ষ গোয়েন্দা সংস্থা ইমরানকে গ্রেপ্তার করতে পারে। বেআইনি অর্থায়ন মামলার বিষয়ে গোয়েন্দা কার্যালয়ে হাজির না দেওয়ায় ইমরান গ্রেপ্তার হতে পারেন বলে জানা গেছে। গত শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইমরান খানের কাছে দ্বিতীয় নোটিশ পাঠায়। এর আগে গত বুধবার প্রথম নোটিশ পাঠানো হলেও ইমরান খান হাজিরা দেননি। FIA-র এক সূত্র অনুযায়ী, আগামী সপ্তাহে তৃতীয় ব্রিটিশ পাঠান নোটিশ পাঠানোর পর ইমরান খানকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ইমরান খান গত বুধবারই নোটিশ প্রত্যাহার করতে FIA-কে আহ্বান জানান সূত্র টাইমস অফ ইন্ডিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়া ছেড়ে যে দেশে গিয়ে সন্তান সহ লুকিয়েছেন পুতিনের প্রেমিকা। ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা আলিনা কাবায়েভা এবং তাদের সন্তানরা সুইজারল্যান্ডে লুকিয়ে আছেন বলে US নিউজ আউটলেট পেজ 6, ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল ও ডেইলি মিররের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই সব প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণপদক বিজয়ী জিমন্যাস্ট আলিনা কাবায়েভা তাদের 4 সন্তানের সঙ্গে সুইজারল্যান্ডে রয়েছেন, যদিও পুতিন কিংবা আলিনা কারো তরফ থেকে এ খবর নিশ্চিত করা যায়নি। নিজের ব্যক্তিগত জীবনে খুব একটা মুখ খোলেন না পুতিন, তবে কথিত আছে পুতিন আলিনার 7 বছর বয়সী যমজ মেয়ে রয়েছে। সুইজারল্যান্ডের লুগানোর যমজ মেয়েদের জন্ম হয়, তাদের বড় 2টি ছেলে আছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কানাঘুষো শোনা যায়। এসব খবর অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। 2008 সালে প্রথমবারের মতো পুতিনের সঙ্গে আলিনার নাম জড়ায়। মিডিয়া টাইকুন এবং সাবেক KGB স্পাই আলেকজান্ডার লেভদেবের মস্কো থেকে প্রকাশিত সংবাদপত্র এ দাবি করেছে। 2013 সালে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার স্ত্রী লিও ডমিলাকে ডিভোর্স দেন। এরপর আলিনাকে রাশিয়ার ফার্স্ট লেডি বলা শুরু হয়।
অবশ্য আলিনা পুতিনের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশে অস্বীকার করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে দেশে নিজে অন্যায় করলে শাস্তি পেতে হয় তিন প্রজন্মকে। আমাদের দেশে কোনো অপরাধ করলে সাজা পেতে হয় আমাদেরকে, কিন্তু জানেন কি, এমন দেশও রয়েছে যেখানে আপনি কোনো অপরাধ করলে আপনি সহ আপনার জীবিত তিন প্রজন্মকে সেটার সাজা পেতে হবে। সেটা আর অন্য কোনো দেশ নয়, বরং বহু চর্চিত নাস্তিক দেশ উত্তর কোরিয়া, যা অনেকের কাছে কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু। এমনকি সেখানে আপনি আত্মহত্যা করলে তার শাস্তি আপনার পুরো পরিবারকে পেতে হবে। অনেক সময় শাস্তির নিদর্শন তৈরি করতে যেখানে পুরো গ্রামবাসীকেও সাজা দেওয়া হয়, সেজন্যই সেখানকার কারাগারে 25 লাখেরও বেশি কয়েদি রয়েছে।